আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম আমি আপনাদের সামনে এখন আরেকটি সার্কুলার নিয়ে আসছি এখন যে সার্কুলার নিয়ে আসছি সেটি হলো মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি সার্কুলার এই সার্কুলারটি পেতে হলে আপনাকে dnc.gov.bd ডট ওয়েবসাইটে চলে আসতে হবে এটি সেই ওয়েবসাইটটি আপনি দেখতে পাচ্ছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এখানে এসে সরাসরি নোটিশ বোর্ডে চলে যাবেন নিজের দিকে দেখতে পাচ্ছেন নোটিশ বোর্ড এই যে হিসাব রক্ষক পদে নিয়োগ বিজ্ঞপ্তি শুধুমাত্র একটি পদেই তারা নিয়োগ করবে এখানে ক্লিক করলে আপনারা সার্কুলারটি পেয়ে যাবেন তো আমি এই সার্কুলারটি ওপেন করে নিচ্ছি দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাদক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সুরক্ষা সেবা বিভাগ স্বরাষ্ট্র মন্ত্রণালয় আপনারা দেখতে পাচ্ছেন এই বিজ্ঞপ্তিটি দেখেন একটি পদে তারা নিয়োগ করবে তবে তিপ্পান্ন জন লোক তারা নিয়োগ করবে একটি পদে হলেও তা মোটামুটি সার্কুলারটি অনেক ভালো এবং দেখতে পাচ্ছেন যে অনেকগুলো লোক তারা নিয়োগ করবে এই সার্কুলারটি আমি এই সার্কুলারটি সম্বন্ধে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব তো চলুন শুরু করা যাক তবে শুরু করার আগে একটি রিকোয়েস্ট সেটি হলো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন অনেক অনেক সার্কুলার পাওয়ার জন্য এবং আপনার শিক্ষাগত যোগ্যতা এবং আপনার যোগ্যতা অনুসারে সার্কুলারগুলো পাওয়ার জন্য এবং আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেন তাহলে আপনাকে অনেক ধন্যবাদ তো চলুন দেখা যাক আপনারা দেখতে পাচ্ছেন এক ক্রমিক নাম্বার এক এক শুধু একটাই এখানে ক্রমিক নাম্বার আছে তারপর পদের নাম হলো হিসাব রক্ষক শুধু একটা পদই পদ সংখ্যা হলো তিপ্পান্ন তিপ্পান্ন জন তিপ্পান্ন জন প্রার্থী তারা নিবে বেতন হলো বারো হাজার পাঁচশো থেকে ত্রিশ হাজার টাকা গ্রেড শিক্ষাগত যোগ্যতা লাগবে কোন স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে অনন্য দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি সম্পন্ন এবং হিসাব ক্ষেত্রে অনন্য তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কোনো বিশ্ববিদ্যালয় থেকে শুধুমাত্র বাণিজ্য বিভাগ থেকে যারা স্নাতক ডিগ্রি পাস করেছেন অনার্স কমপ্লিট করেছেন তারা এই পদে আবেদন করতে পারবেন এবং সাথে কিন্তু অবশ্যই তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে যে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন এখানে দেখেন বাংলাদেশের চৌষট্টিটা জেলার মধ্যে এখানে বাষট্টিটা জেলার নামই দেওয়া আছে শুধু দুইটা জেলার নাম দেওয়া নাই শুধু আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে সকল জেলার নাম দেওয়া আছে শুধু তারাই আবেদন করতে পারবেন অন্য কোন জেলার প্রার্থী আবেদন করতে পারবেন না তবে আপনি যেই জেলার প্রার্থী হন সেই জেলার নাম এখানে একটু ফলো করে দেখে নেবেন এবং কি ভিডিওটি পজ করে আপনারা দেখে নেবেন যে আপনার জেলার নামটি এখানে আছে তাও যদি না দেখতে পারেন তাহলে বক্সে অবশ্যই দেওয়া থাকবে সেখান থেকে সার্কুলারটি ডাউনলোড করে আপনি এটি দেখে নিতে পারেন আপনার জেলার নাম আছে কিনা যদি এখানে আপনার জেলার নাম থাকে তাহলে শুধুমাত্র আপনি এই পদ আবেদন করতে পারবেন আরেকটা কথা হল সেকল জেলার এতিমখানা নিবাসী ও শারীরিক প্রতিবন্ধী আবেদন করতে পারবে আপনি যদি শারীরিক প্রতিবন্ধী বা এতিমখানা খানার নিবাসী হয়ে থাকেন তাহলে এগুলো কোনো কিছু ফলো করতে হবে না আপনার কোনো জেলা দেখতে হবে না আপনি সোজাসুজি আবেদন করে ফেলবেন শুধু যদি আপনি বাংলাদেশের নাগরিক হয়ে থাকেন তাহলেই হয়ে যাবে তো চলুন দেখি আবেদনের নিয়মাবলী ও নিয়োগ সংক্রান্ত শর্তাবলী আবেদনকারীর বয়স এক নয় দুই হাজার উনিশ অর্থাৎ পহেলাই সেপ্টেম্বরের মধ্যে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে বয়স হতে হবে সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতি গ্রহণপূর্বক নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন করতে হবে মৌখিক পরীক্ষার জন্য সময় অবশ্যই উক্ত অনুপতিপত্র প্রদর্শন করতে হবে মৌখিক পরীক্ষার সময় আপনি যে অন্য কোথাও চাকরি করেছেন তার শিকারপত্র কিন্তু আপনাকে দেখাইতে হবে নিয়োগের ক্ষেত্রে সরকারি বিদ্যমান বিধিবিধান ও পরিবর্তিত ক্ষেত্রে প্রযোজ্য বিধিবিধান অনুসরণ করা হবে লিখিত ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না এবং এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত যে কোনো তথ্য ডব্লিউ ডব্লিউ ডট ডিএনসি ডট জিও ডট বিডি ওয়েবসাইটে পাওয়া যাবে এবং কি সার্কুলারটি ই ডাবু ডিউ ডি এনসি ডট জিও বি ডট বিডি এই ওয়েবসাইটে পাওয়া যাবে তারপরে আসি এখানে দেখেন ছয় নম্বর যেটা আছে সেটা আসলে পড়া দরকার নেই কারণ আপনার কোনো ধরনের তথ্য ভুয়া তথ্য দিবেন না সেটাই বলছে জাল মিথ্যা তথ্য দিয়ে এখানে আবেদন করবেন না প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে কোনো কোঠা সংক্রান্ত সরকারি নীতি নীতিমালা অনুসরণ করা হবে জেলা স্থায়ী নাগরিক প্রমাণের সনদ হিসেবে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ পৌরসভা সিটি কর্পোরেশন পর্যন্ত নাগরিক সনদপত্র দাখিল করতে হবে সেটা কিন্তু প্রথমেই না আবেদন করার সময় না সেটা দাখিল করতে আপনি মৌখিক পরীক্ষার সময় মৌখিক পরীক্ষার সময় আপনি যদি কোনো কোঠায় আবেদন করে থাকেন তাহলে সেই কোঠা প্রমাণ করার জন্য যে ধরনের সনদপত্র লাগে সকল কিছু আপনাকে মৌখিক পরীক্ষার সময় দেখাতে হবে লিখিত ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীগণকে মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত হবেন মানে লিখিত পরীক্ষা দিবেন এবং ব্যবহারিক পরীক্ষা দিবেন দুইটাতে পাশ করলে পরবর্তী আপনি আপনি মৌখিক পরীক্ষার জন্য যদি লিখিত ফেল করেন তাহলে ব্যবহারিক পরীক্ষা দিতে পারবেন না এবং কি ব্যবহারিক পরীক্ষাও যদি ফেল করেন তাহলে আপনার মৌখিক পরীক্ষা দিতে পারবেন না ফাইনালি তিনটা পরীক্ষা লিখিত ব্যবহারিক এবং মৌখিক তিনটা পরীক্ষা দিয়ে পাশ করলে তারপরে আপনি পদে নিয়োগ পাবেন তারপরে আসি নিয়োগের বিষয়ে কোন প্রকার সুপারির তদ্রকি প্রার্থীর অযোগ্য হিসেবে বিবেচিত হবে সো আপনারা কোনো গোস বা কোনো ধরনের কোনো অনিয়ম করার চেষ্টা করবেন না সোজা আপনি পরীক্ষা দিবেন ইনশাআল্লাহ পাশ করলে আপনার চাকরি হয়ে যাবে এই নিউ বিজ্ঞপ্তি লিখিত ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা এবং পরীক্ষা সংক্রান্ত অন্যান্য তথ্যের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যেটা বলেছি সেই ওয়েবসাইট ডাব্লিউড এখানে পাওয়া যাবে তো এখানে দেখেন আছে আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী আবেদনপত্র পূরণ করতে হবে তার জন্য আপনাকে যে ওয়েবসাইটে যেতে হবে সেটি হল সি ডট টেলিটক ডট কম ডট বিডি এই যেখানে আপনারা দেখতে পাচ্ছেন লিঙ্কটি সি ডট টেলিটক ডট কম ডট বিডি এই টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটের মাধ্যমে কীভাবে আবেদন করতে হয় সেটি যদি আপনি না করতে পারেন তাহলে এই চ্যানেলে একটা ভিডিও আছে যে টেলিটকের মাধ্যমে কী আবেদন করতে হয় সেটি দেখে নিতে পারেন এবং সেই ভিডিওটির লিঙ্ক এই এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনি যদি পারেন তাহলে তো অনেক ভালো আর যদি না পারেন ডেসক্রিপশন বক্স থেকে আপনি কীভাবে আবেদন করতে হয় টেলিটকের মাধ্যমে সেটি দেখে নিতে পারেন দেখে এই যে ডিএনসি ডট টেলিটক ডট কম ডট বিডি সেইটিকে আবেদন করে নেবেন তারপরে হলো আবেদন জমা দানের শুরুর তারিখ হলো বাইশ নয় দু হাজার উনিশ অর্থাৎ আগামী বাইশ তারিখ থেকে এই সার্কুলারটিতে আবেদন করা শুরু হবে বাইশ নয় দু হাজার উনিশ সেপ্টেম্বর থেকে এবং আবেদন করা শেষ তারিখ হলো পনেরো দশ দু হাজার উনিশ অক্টোবরের পনেরো তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন আজ হলো উনিশ তারিখ আঠারো তারিখ সো আপনি বাইশ তারিখ থেকে আবেদন করা শুরু হবে সো আপনি এটা খেয়াল রাখবেন বাইশ নয় দু থেকে আবেদন করা শুরু এবং পনেরোই অক্টোবর পর্যন্ত আবেদন করা তারিখ শেষ ছবি লাগবে ছবির দৈর্ঘ্য হবে তিনশো পিক্সেল প্রস্থ হবে তিনশো পিক্সেল এবং স্বাক্ষর লাগবে স্বাক্ষরের দৈর্ঘ্য হবে তিনশো পিক্সেল এবং প্রস্থ হবে আশি পিক্সেল এটা ছবি আর এবং স্বাক্ষর এটা কিন্তু আপনি আবেদন করা শুরু করার আগেই আপনি ক্রপ করে নেবেন সেটা যদি ক্রপ না করতে পারেন ডিসক্রিপশন বক্সে সেটা কীভাবে ক্রপ করতে হয় তার লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে দেখে নিয়ে আপনি ক্রপ করে নিতে পারেন তো চলুন এখন আপনাকে দেখায় যে কি পরিমাণ ফি আপনাকে দিতে হবে এখানে আবেদন করতে হলে যেখানে এখানে দেখতে পাচ্ছেন টেলিটক প্রিপেইড মোবাইল নাম্বারের মাধ্যমে দুটি এসএমএস করে পরীক্ষার ফি বাবদ একশো টাকা এবং সার্ভিস চার্জ বাবদ বারো টাকা মোট একশো বারো টাকা অনাধিক বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দেবেন বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইন আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না তো আশা করি আপনারা বুঝতে পারছেন আপনি যখন আবেদন করবেন তখন থেকে একদম পূর্ণ ঘন্টার মধ্যে আপনাকে আবেদন পরীক্ষার ফিটা জমা দিতে হবে আপনি যদি ঘন্টার মিনিট পরেও দেন তাহলে কিন্তু তারা আপনার আবেদনটি আর গ্রান্টেড করবে না সো অবশ্যই আবেদন করার সাথে সাথে এক ঘন্টার মধ্যে বা দুই ঘন্টার মধ্যে আপনি অবশ্যই আবেদনের ফিটা দিয়ে দেবেন তবে আপনাদের ফি দেওয়ার জন্য আপনাকে যেভাবে এস এম এস করতে হবে সেটা এখানে তারা উল্লেখ করেছে দেখেন আপনাকে যেহেতু একশো বারো টাকা ফি দিতে হবে তাই একশো বারো টাকার এখানে একশো বিশ টাকা আপনি টেলিটক মোবাইল নাম্বারে ফ্লেক্সি করে নেবেন তারপর আপনি এস এম এস অপশনে গিয়ে লিখবেন ডি এন সি স্পেস ইউজার আইডি আবেদন করার পরে আবেদন ফর্মে যে ইউজার আইডি পাবেন সেটি দিয়ে আপনি সেন্ড করে দেবেন ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বারে এবং পরবর্তীতে আপনি একটা ব্যাক এস এম এস পাবেন সেখানে একটা পিন নাম্বার থাকবে সেই পিন নাম্বার দিয়ে আরেকটা এস করবেন সেটি হলো ডি এন সি স্পেস ইএস স্পেস পিন নাম্বার এইভাবে আপনি ফাইনালি আপনার একটা মেসেজ আসবে এবং সেখানে থাকবে একটা ইউজার ইউজার আইডি এবং এবং পাসওয়ার্ড পাসওয়ার্ড কিন্তু অবশ্যই আপনি সংরক্ষণ করবেন কারণ পরবর্তীতে মৌখিক পরীক্ষার সময় ব্যবহারিক পরীক্ষার সময় আপনার কিন্তু অ্যাডমিট কার্ড তোলার জন্য এবং অ্যাপ্লিকেন্স কপি তোলার জন্য এই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা লাগবে তো এই তো ছিল এই সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত আলোচনা আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখানে আবেদন করতে পারবেন আপনাদের কোনো সমস্যা হবে না তো তারপরে যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আপনারাকে কমেন্ট বক্সে জানাবেন আমি কমেন্টে আপনাদের রিপ্লাই দেওয়ার শতভাগ চেষ্টা করবো তো আজ আর কথা বাড়াচ্ছি না যাওয়ার আগে আবারও বলছি আপনারা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আল্লাহ হাফেজ